বসার সুযোগ না থাকলে দাঁড়ি উজু করা যাবে কিনা দাড়ি উজু করাতে কোনো অসুবিধা নেই অজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে অজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশসূচক ক্রিয়া হাদিসে আছে ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলাতে নবিসাম অজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল উল বা ইসবাগুল ওজু তার মানে অধুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে উজু করে অনেকে আছে না এই কোনোর এখানে শুকনা থেকে যায় এদিকে শুকনা থেকে যায় ও ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলো শুকনো থাকে নবী সাল্লাহাম বলেছেন ওয়াইজুল আকাবার তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলাকে যাহ নামের আগুন থেকে বাঁচাও এজন্য জন্য উত্তম রূপে উজু করবেন অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা পরিষ্কার করছেন কিনা ঢলছেন কিনা সব জায়গায় পানি পোষাচ্ছেন কিনা আঙুলের চিপা নখের চিপা এগুলোতে পানি পোষাচ্ছেন কিনা আর দ্বিতীয় দেখার বিষয় হলো অজুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা আজকাল ট্যাপে পানি ট্যাপের পানিতে উজু করার কারণে আমরা প্রচুর পরিমাণে করতে পানি অপচয় করি এবার মদিনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নবী করিম সাল্লা সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে অজু করতেন মানে ওটার আকার কতটা ছিল সে পাত্রটা দেখলাম আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সুহান আল্লাহ এতটুকু পানি দিয়ে অজু করতে দিলে আমরা আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যেটা কিভাবে সম্ভব নবী করিম সাল্লাম এটা দিয়ে করতেন আর গোসল করতে কি পানি যাইতেন এই বোতলে যে পরিমাণ পানি আস এতটুকুও না গোসল কমপ্লিট করা যেত এত অল্প পানি দিয়ে অথচ কোনো কিছু সুখ না থাকতো না প্রচুর পরিমাণ ডলতেন অল্প অল্প ব্যবহার করতেন আপনি যদি বলেন যে কিভাবে সম্ভব তো আমি বলবো ওই যে অনেক সময় দেখা গেছে হজের মৌসুমেও কোন কোন ক্ষেত্রে দেখা যায় আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখা গেলো একশো এখন আর এগুলো হয় না এক সময় দেখা যেত পানি টিপ টিপ করে পড়তেছে অনেক মানুষ অল্প বোতলের তলায় একটু পানি আছে উজু করা যায় মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই সম্ভব হয় বুঝতে পেরেছেন বলে যে এতটুকু আপনার যদি কখনো এরকম ফেসে যান এতটুকু ছাড়া না থাকে তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয় আমার তাহলে উজুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে উজু হেঁটে লক্ষার এটা হল লক্ষ্য করার বিষয় বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না দাঁড়ায় উজু করলেও কোনো অসুবিধা হবে না এরপরে প্রশ্ন হলো কেয়ামতে 73টি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে জান্নাতি দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিক উম্মতি আমার উম্মত 73টি গ্রুপে বিভক্ত হবে এখানে গ্রুপ বলতে নাম না কিন্তু ক্রাইটেরিয়া বিভিন্ন আলামত দিয়ে 73 ধরনের মানুষ হবে এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে জান্নাতি হবে আখেরাতে মুক্তি লাভ করবে তারা কারা নবী সাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নাম না বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে যে দলেই থাকবে যে দেশে মানুষের মধ্যে থাকবে সে মুক্তি পাবে তারা কারা মা আনা আনাজি সাল্লাম বলেছেন আমি যেটার উপর আছি অর্থাৎ সুন্না এবং সাহাবা একরাম যে আদর্শকে ধারণ করেন সাহাবাদের মূল গোটা জামাতে সাহাবার উপরে ভালোবাসা রাখা অনুকরণ করা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের একচ্ছত্র আনুগত্য এবং তার সুন্নাকে মেনে চলে যারা এই লোকগুলো নাজাদ প্রাপ্ত হবে